मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाईन अम्मा बाद। सम्मानित दर्शक, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কুফরের পরিচয় ও পরিণতি। এ পর্বে আলোচনা করব কতিপয় প্রচলিত কুফর নিয়ে। তো গত পর্বে আমি বলেছিলাম যে কুফর শব্দের আবিধানিক অর্থ হলো গোপন করা, অস্বীকার করা, আবৃত করা। শরীয়তের পরিভাষায় ইমানের বিপরীত অবস্থানকে কুফর বলা হয়। শরীয়তের কোনো বিষয়কে অস্বীকার করাকে কুফর বলা হয়। কুফর দুই প্রকার, এক বড় কুফর, দুই ছোট কুফর। বড় কুফর যেমন মিথ্যা প্রতিপন্ন করার কুফরি, মনে বিশ্বাস রেখে অহংকার বশত অস্বীকার করার কুফরি, সন্দেহ সংশয়জনিত কুফরি, উপেক্ষা ও অবহেলা করে মুখ ফিরিয়ে নেওয়ার কুফরি, মুনাফিকি ও কপটতার কুফরি, কুফরুল এনাদ, কুফরুল কিবির, কুফরুত তাকজিব, কুফরুল ইস্তেজা, কুফরুত তানে, এরকম নয় প্রকার কুফর আছে। যাই হোক, তো বড় কুফর এরকম নয় প্রকার আছে, আর ছোট কুফর এ প্রকারের কুফরি কাউকে ইসলাম থেকে বের করে দেয় না, একে আমলি কুফরিও বলা হয়। মূলত ছোট কুফরি দ্বারা সেসব গুনাহের কাজকে বোঝানো হয় কোরআন ও সুন্নাতে যাকে কুফরি হিসাবে অভিহিত করা হয়েছে, যেমন আল্লাহ নেয়ামতের অকৃতজ্ঞতা এগুলো। তো ছোট কুফরি করলে কেউ কাফের হবে না, আর বড় কুফরি কারোর মধ্যে থাকলে তার ইমান বাতিল হয়ে যাবে। তো কতিপয় প্রচলিত কুফর, যেসব বিষয়ের প্রতি ইমান আনতে হয় তার কোনোটি অস্বীকার করা কুফুরি। যেমন কোরআন হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয় অস্বীকার করা, যেমন নামাজ, রোজা, ফরজ হওয়াকে অস্বীকার করা, নামাজ, রোজা, জাকাত, হজ এগুলো ফরজ হওয়াকে অস্বীকার করা, নামাজের সংখ্যা, রাকাতের সংখ্যা, রুকু সাজদার অবস্থা, আজান, জাকাত, হজ ইত্যাদি বিষয়ের কোনোটি অস্বীকার করা কুফুরি। কোরআন মাজিদকে নাপাক স্থানে ও ময়লা আবর্জনার মধ্যে নিক্ষেপ করা, কুফুরি। কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা বা তার কোনো নির্দেশ সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করা, কোরআন ও হাদিসের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত কোনো বিষয়ের এমন ব্যাখ্যা দেয়া যা কোরআন ও হাদিসের স্পষ্ট বিবরণের খেলাফ, এটাও কুফরি আকবার। কোনো মুসলমানকে কাফির আখ্যায়িত করা, কুফর ভিন্ন ধর্মের কোনো শেয়ার বা ধর্মীয় বিশেষ নিদর্শন গ্রহণ করা, যেমন হিন্দুদের ন্যায় পৈতা গলায় দেয়া, খ্রিস্টানদের ক্রুশ গলায় ঝুলানো ইত্যাদি কুফর। হারামকে হালাল মনে করা কুফরি। কাউকে কুফরি শিক্ষা দেয়া
হকানি ওলামা ইকরামকে দিনী এলমের ধারক বারক ধারক বাহক হওয়ার কারণে গালি দেয়া বা তুচ্ছ তাচ্ছিল্য করা। হকানি ওলামা ইকরামকে দিনী এলমের ধারক বাহক হওয়ার কারণে গালি দেয়া বা তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ ও রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করা, আল্লাহ নবীকে গালি দেয়া এবং তাদের সামনে বেয়াদবি করা, এগুলো কুফরি। দীন ও ইলমের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন ও অবমাননাকর বক্তব্য দান করা, দীন ও ইলমের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন ও অবমাননাকর বক্তব্য প্রদান করা। কেউ প্রকাশ্যে কোনো গুনাহ করে যদি বলে আমি এর জন্য গর্বিত, তাহলে সেটা কুফরি। কেউ প্রকাশ্যে কোনো গুনাহ করে যদি বলে যে আমি এর জন্য গর্বিত, তাহলে সেটা কুফরি। ইবাদত ও তাজিমের নিয়ত করে কবরের চুমু দেওয়া কুফরি, ইবাদত ও তাজিমের নিয়তে কবরের চুমু দেওয়া কুফরি, ইবাদতের নিয়ত ছাড়া চুমু দেওয়া হারাম। কারো মৃত্যুকে আল্লাহর উপর অভিযোগ আনা, আল্লাহকে জালিম সাব্যস্ত করা, এগুলো কুফরি। হারাম বস্তু পানাহারের সময় বিসমিল্লাহ বলা, হারাম বস্তু বানাহারের সময় বিসমিল্লাহ বলা, জেনায় লিপ্ত হওয়ার সময় বিসমিল্লাহ বলা, এগুলো কুফরি। ফেরেশতাদের সম্পর্কে বিদ্বেষ ভাব পোষণ করা বা তাদের সম্পর্কে কটূক্তি করা, ফেরেশতাদের সম্পর্কে বিদ্বেষ ভাব পোষণ করা বা তাদের সম্পর্কে কটূক্তি করা, এগুলো কুফরি। দিন ও ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা বিদ্রুপ করা, দিন ও ধর্মের কোনো বিষয় নিয়ে উপহাস ও ঠাট্টা বিদ্রুপ করা, যেমন নামাজ রোজা নিয়ে উপহাস করা, উপহাস ছলে রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার করা, ইসলামের পর্দা ব্যবহারকে তিরস্কার করা বা উপহাস করা, দাড়ি নিয়ে উপহাস করা ইত্যাদি। আল্লাহ এবং তার রাসুলের কোনো হুকুমকে খারাপ মনে করা, আল্লাহ এবং তার রাসুলের কোনো হুকুমকে খারাপ মনে করা এবং তার দোষ ত্রুটি অন্বেষণ করা, এ সমস্ত কিছু কুফরি। ইসলামের ছোট থেকে ছোট কোনো সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখা, এগুলো সবই কুফরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত কুফর থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওসাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। برحمتك يا أرحم الراحمين. Solder Polygam.